তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনার কাছে যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড থাকে আর এই এটিএম কার্ড যদি কোনো কারণবশত হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কিভাবে আপনি এই এটিএম কার্ডটি ব্লক করবেন তো ব্লক করার তিনটি ওয়ে রয়েছে ফার্স্ট অফ অল রয়েছে ইন্টারনেট ব্যাংকিং এর সাহায্যে সেকেন্ড হচ্ছে ফোন কলের সাহায্যে এবং থার্ড হচ্ছে এসএমএস এর মাধ্যমে তো সবচেয়ে ইজি ওয়েটি হচ্ছে এসএমএস এর মাধ্যমে আপনার এটিএম কার্ডটি উইদিন 1 মিনিটের মধ্যে আপনি ব্লক করতে পারবেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং যাতে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন মিস না হয় এবং সবার আগে তো প্রথমে আপনার হ্যান্ডসেটের মেসেজ অপশনটি বের করে ক্রিয়েট এ নিউ মেসেজের উপর ক্লিক করবেন ক্লিক করার পর মেসেজ যেখানে লেখা হয় সেখানে লিখবেন ক্যাপিটাল লেটারে BLOCK ব্লক তারপর কয়েকটি এক্স দেখতে পাচ্ছেন এখানে চারটি এক্স এই চারটি এক্সের মিনিং হচ্ছে আপনার যে এটিএম কার্ড রয়েছে এই এটিএম কার্ডের ফ্রন্ট পেজে 16 ডিজিট নাম্বার দেখতে পারবেন এই 16 ডিজিট নাম্বারের লাস্ট 4 ডিজিট কিন্তু এই এক্স এক্স জায়গাতে লিখবেন অর্থাৎ BLOCK ব্লক লিখে আপনার এটিএম কার্ডের লাস্ট 4 ডিজিট তারপর যেটি এসএমএস আপনি লিখেছিলেন সেটি সেন্ড করতে হবে 567676 এই নাম্বারে তো ভিউয়ার্স এসএমএসটি সেন্ড করার উইদিন 30 সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ এসে যাবে যে আপনার এটিএম কার্ডটি ব্লক করা হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করব ধন্যবাদ